বান্দরা সুন্দর সুন্দর বেরিন্দরে হয়ে গেছে দেখো লাস্টে বেরিয়েছে সুন্দর সুন্দর বেরিন্দরে লইয়া মুখ হয়ে যায় কি সুই রান্না করেন দিয়া যাইতাছে সুন্দর সুন্দর বেরিন্দরে হয়ে গেছে কি সুই রান্না করতে নাই লই তো না যে বাসাই বাসা দিস তো আরেকটা সুন্দর কামলা বেটি রাখছে সুন্দর কামলা বেটি এই কামলা বেটি দেখো আরে খালি মোবাইল লিয়া থাকে কাম ফাঁকি দে আর কাম ফাঁকি দে আরে বগা আরে বগাইছে বগা খিচুড়ি আলু ভাজা পায়েস চলছিল এত এত খিচুড়ি এত আলু ভাজা এত পায়েস মানে কি বলবো তোমরা দেখবি আর তারপর এখানে সব সবাই মিলে এত মস্তি করেছিলাম এখানে আলু ভাজা এখনো কাটা চলছিল মানে আলু কাটা চলছিল ওখানে আর ওই দিদি আর আমি অনেক মস্তি করেছি অনেক মস্তি করতাম সবসময় মস্তি করতাম খুব ভালো তো এখানে আমরা তিনজন মিলেই এই যে মিলেই আমরা সবাই মস্তি করছি তারপর অনেকটাই ফটো উঠেছি রিলস বানিয়েছি মানে অনেকটাই ভালো লাগছিলো তো সো বন্ধুরা তো পুজোর তো শেষ হয়ে যাচ্ছে তারপরে অঞ্জলি নেবো আর এখানে আমার ড্রেস আপটা কেমন হয়েছে আর এই ড্রেস আপটা আমি দশমীতে পড়তে আসছিলাম কিন্তু দশমী আমার করা হয়নি তো ফাইনালি আজকে পুজোতে পরে নিয়েছি বাড়িতে পুজো আর এই তো এইবার আমি যাচ্ছি নিচে কারণ এখানে ভোগ শুরু হয়ে যাচ্ছে ভোগ টুক দেওয়া শেষ হলে এরকম যজ্ঞ হয়ে যাবে তো যজ্ঞ হওয়ার পর আমরা সবাই অঞ্জলি নিতে বসবো তো বড়মা এবার সব মানে প্রসাদগুলো একে একে সবাইকে যে পাঠাচ্ছে এখানে ঠাকুরের সামনে তো ভোগের প্রসাদ আগেতে ফল আগে দেওয়া হয়ে গেছিলো আর এখন ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে ঘরে আলাদাভাবে মানে ভোগের প্রসাদ করা হয় ঠাকুরের জন্য আর বাইরে খিচুড়ি বা সব কিছু মানে সবার জন্য আর এখানে ঠাকুরের জন্য সব কিছু করা হয়েছিল তো সব কিছু একে একে দিয়েছে এখানে মানে অর্ঘ্য ধোয়ার জন্য কলা পাতায় দুটো করে দেওয়া হয়েছে যেগুলো ভৈরবতলে নিয়ে যাওয়া হবে পরে মানে পুজো শেষ হওয়ার পরে সবাই মিলে নিয়ে যাওয়া হবে তো এবার এই যে বর্দার মানে মিলে এখানে মানে ওই কি বলে পর্দা দিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে এখানে এই যে বড়মার সাথে সবসময় আমি লাগালাগি করতেই থাকি করতেই থাকি সবসময় কি করছে সবসময় মোবাইল নিয়ে ওনাকে কি করছি দেখো আর সবসময় লাগালাগি করি আমি আর তারপর দেখো তারা সবাই মিলে এবার ভৈরবতলি নিয়ে যাওয়া হবে ওই কি বলে অর্ঘ্যটা তো বর্দা সুরদার অবিও মিলে তারা তিনজন মিলে চলে যাচ্ছে তো এই যে ও জল নিয়েছে তো ওরা তিনজন মিলে এবার ওই ভৈরবতলি নিয়ে যাবে ওই এখানে পেছনে তাদের বাড়ির পেছনে ভৈরবতলি সেখানেই নিয়ে যাওয়া দূরে কাছে না
তো এখানে যে আমার একজন ননাসকে দেখে নাও তোমরা, তো ওনাকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ প্রথমবার দেখা হয়েছিল তো অনেক ভালো লেগেছিল, সবার সাথে কথা হয়েছিল, কারণ আমি আগে আর দেখা হয়নি আমার সাথে, তো প্রথমবার সবার সাথে মিলে খুব আনন্দ, খুব ফুর্তি, খুব মজা হয়েছিল। আর এখানে ঢাক ঢোল তো বাজছিলই। তো এবার রাত্রিবেলা হয়ে গেছিল, তো তখন আমরা সবাই মিলে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর সারাদিনে উপসে ভালো লাগছিল না, আর পুরো রাত্র মানে একদম কেমন যেন লেগেছিলো। তারপরেও ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো সবাই মিলে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার সব মানুষকে অভ্যর্থনা করতে এসে গেছি, কারণ সব মানুষের আমি অন্তত সব মানুষের রাত্রেই আসে, মানে বিকাল থেকে শুরু করে আসার আগে মানে শুরু করে, তো এর আগে আমরা সব মানে আত্মীয় স্বজন আসে, আর দুপুর বেলা পুজোর শেষ হওয়ার পরে সব মানুষ মানে আত্মীয় মানে কী বলে তারা চলে আসে, তো অনেক মানে হাজারের উপর মানুষ হয়েছে অনেক। আর ওই মাসিটা কি সুন্দর মানে দুটি নিয়ে মানে সবসময় ফুটতে থাকে। তো এবারে যে বড়মা, বড়মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে দেখো, তো বড়মাকে নিয়ে এই সবসময় দেখো শুরুই গেছে, দেখো শুরুই গেছে তার ভিডিও শুরুই গেছে। আর এখানে জেম্মার আমি রাস্তার মধ্যে দাঁড়াইছি, তো এখানকার মানে সব মানুষরা আইতেছে, তো ওরা ওদেরকে বলেছেন যে খাওয়া শেষ হয়ে যে বাড়িটা বলেছিলাম, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি, ওইদিকেও দাঁড়িয়েছি, আর ঠান্ডায় কুয়াশায় আমার গলাটাও ও ধরে নিয়েছিল। আর এখানে বুধুদি ও মানে সাথেও গল্প করছিলাম, মানুষ সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছিল। তো তারপর রাত্রে 9:30-9:30 পর থেকে এখানে কীর্তন শুরু হয়েছিল, তো সবাই অনেক কীর্তন গিয়েছিলাম, লুট হয়েছিল, সব কিছু হয়েছিল। তো এখানে মানে আবার চলে এসেছি যে খাবার এখানে মানে রান্নাঘর, আর এখানে এখানে আলু ভাজা শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে আবার আলু ভাজা করা হয়েছে, কয়েকবার আলু ভাজা করা হয়েছে, খিচুড়ি করা হয়েছে, তো আমরা যখন খেয়েছিলাম তখন আর পাইনি, মানে শেষ হয়ে যাচ্ছিলো। খুলে না, আমি জানি না।